ইন্ট্রোর লাগে আর এর থেকে বেটার কিতা কইতাম যে ইলেকশন ডিউটি জমা দেওয়াতে আইয়া প্রায় আড়াই ঘন্টা তেকিয়া লাইনে তাকিয়া তাকিয়া এমন বেহাল অবস্থা আর আমার পিছিয়ে মানুষের সমুদ্র দেখতেই পারো। তো পুরাপুরি এখন সব কিছু করলে মজাটা কেমনি আইব, পুরা ইলেকশনের জার্নি যা যা আছে সব কিছু দেখতে পারবে, সেটার লাগে পুরা ভিডিওটা দেখতে লাগবে। হ্যালো বন্ধুরা, কিরম আছো? আশা করি অনেকটা ভালো আছো আর আমিও একদম ফাটাফাটি আছি। সো আজকে আবার মাস্ক টুস্ক লাগাইলাম, এটার কারণ লোকে আজকে আমি বর্তমানে আছি দেখতে পারো পিছনে আমার নিজের কলেজ এসএস কলেজে। সো এখানে স্টুডেন্ট হিসাবে না, এবার হইল গিয়া এই আজকে আসিল আমার লাস্ট ট্রেনিং ইলেকশনের। তো এইবার আমি ফার্স্ট টাইম ইলেকশন ডিউটি অ্যাসাইন হয়েছি যেহেতু এজ এ ফার্স্ট পোলিং অফিসার হিসাবে। তো আজকে ট্রেনিংটাও হইল, আজকে লাস্ট ট্রেনিং। তো ভাবলাম অন্য বছর তো এমনিতে ভোট বলতে আমরা মনে করি ভোটের দিন সকালে গেলাম, ভোট দিলাম, একটা দাগ লাগাইলাম আঙুলে, আর আবার সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট টোস্ট করলাম। সো এবার ভাবলাম কী করি, একটু ডিফারেন্ট করি, যেহেতু আমারও ফার্স্ট এক্সপিরিয়েন্স আর আমি চাই তোমরা লোকে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে। তো দেখবো যে ভোট হওয়ার আগ পর্যন্ত বা ভোটের ফিল্টার প্রসেসটা যতটুকু ঠিক আছে, ম্যান্ডেটরি যেগুলো মানে প্রাইভেসি আছে এগুলো তো মেনটেন থাকবো, তাছাড়া বিহাইন্ড দ্য সিনে অ্যাকচুয়ালি কী কী হয় বা কীরকম কী হয় বা ওই জায়গায় আগের দিন যাওয়া বা কিতা কিতা সব কিছু আমি দেখাইবার চেষ্টা করবো। তো দেখতে পারো কলেজে আসি আর প্রায় এখন বাজে সাড়ে চারটা, ট্রেনিং উনিং শেষ, ওখানে যাই মুখে। তো এই ভিডিওটা আমি দুই তিন দিন চার দিন মিলাইয়া পুরোপুরি প্রেজেন্ট করবো, যাতে ভোটের আগের দিন যাই বা আওয়ার পরে কি টোটাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো। সো আশা করি তোমরা ভালো লাগবো। তো এই ভিডিওতে কন্টিনিউ থাকো আর এখন আর দেখি এরপরে আর কিতা কিতা হয়। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো গাইস, তো আপডেটটা এরকম, ওখানে আজকে হইল গিয়া কয় তারিখ, আজকে হইল গিয়া 30 তারিখ, মানে ভোটের দুই দিন আগে। আর ওখানে এইরকম পজিশনের ভিডিও ফুটেজ খেনে, আর কারণ হইল গিয়া তোমরা যাই বাইরে গিয়া একটু দেখাই বাইরের অবস্থাটা। দেখো গাইস কি পরিমাণে বৃষ্টিটা পড়ে, এদিক থেকে তোরা দেখান জানা তো তরফ দেন, আর একদম বৃষ্টি একদম বেহাল অবস্থা। তো দেখলাই তো বাইরে কীরকম তরক উরক দের একদম বেহাল অবস্থা, আর এখন এই অন্ধকার অন্ধকার ফুটেজে কোনোরকম কোনোরকম, আর কেনে জানো নি আগে দেখিলেও অবস্থা। এখানে দেখতে পারো আমার ভাই দুইটা মোবাইলের ফ্ল্যাশ লাইট লইয়া আইসে, এখন রাত্রে বাজে 10টা, সব কিছু প্রিপেয়ার করলাম, আর হে আমার এই জাস্ট হেল্প করে লাইটিংস দিয়া, কারণ চার্জারের চার্জ পর্যন্ত শেষ। আর এখানে অবভিয়াসলি জানো তো আমি ডলুতে থাকি, গ্রামেই থাকি, তো কারেন্ট টারেন্টও নাই। এই হইলো গিয়া অবস্থা, এখন কিছু বাকি আছে, ভাবছিলাম বালা করে দেখাইমু। তো যাওয়ার আগে কি কি প্রিপারেশনটা একটু দেখিলাম, ছিলাম হাতও লইয়া দেখাইম, বাট এমনিতেই দেখিলাম। এটাই লাগে আমার রাক্সিক, যেটার মধ্যে আমার সব কিছু লোডেড করবো, যেটা তোমরা এর আগের ভিডিওসগুলোতে দেখছো। এখানে আছে জরুরি ডকুমেন্টসগুলো রাখছি, খাওয়ার লাগে লইছি কি দেখিলাম, আপেল লইছি, আঙ্গুর লইছি, কলা, ব্রেড লগে ব্রিটানিয়া কেক উইক লইছি। তো এগুলা দিয়েই সার্ভাইভ করার চেষ্টা করবো, জানি আর না কোন জায়গায় কিতা কোন জায়গায় ফড়বো। এখানেও বেসিক রাত্রে ঘুমাইবার খাবার লইছি, আর এখানে বালিশ একটা সিঙ্গল কিতা কইন মশারি, আর লগে বেডশিট কম্বল এটাই লইছি। তো গাইস দেখলাই তো, সো এরকমই মোটামুটি প্রিপারেশন করে লইছি, এটাই সবটি ব্যাগে ঢুকাই লই, আর তোমরা লগে মিলি কালকে সকালে সকালে আমার 6টা এখান থেকে বাড়িতে লাগবো ডলুতে কিয়া, 7টায় আমার রিপোর্টিং আছে। সো বাকি ভিডিওতে কন্টিনিউ থাকো আর পুরাপুরি জার্নি দেখাইমু। সো একটু টাইম লইয়া দেখো, আশা করি তোমরা এক্সপিরিয়েন্সটা ভালো লাগবো। সো সকালে মিলি। অল রাইট গাইস, তো হয়ে গেল সকাল, এখন সকাল বাজে 7টা, আর ওখানে আমি যাইলাম, আর এখন বর্তমানে আমি আছি সোনাইছড়া, মানে জাস্ট হাইলাকান্দি ডিস্ট্রিক্টে ঢুকছি। আর ওখানে কই যখন আমি যাইলাম রাস্তার যে অবস্থা, কি মজার অবস্থা, আমি ক্যামেরাটা একটু ঘুরাই দেখাই রাস্তা না ফুসকরনি, একটু তোমরাও দেখো আর একটু সঙ্গে থাকো, আরও দেখি এরপরে কিতা হয়, আর এরপরে মাঠে যাইমু তারপরে দেখবো। তো ক্যামেরাটা একটু ফ্লিপ করি আর দেখাই ব্যাক সাইডটা কি সুন্দর রাস্তা। ওই দেখো গাইস, মানে বাইকের চাক্কা কোন দিকে সারমা আমি নিজেও জানি না, বাট যাই আছে এই আছে। সো চলো গাইস, ফাইনালি গভ স্কুলের মাঠে আই গেছি, আর ওখানে এখান থেকে ডিকোডিং করাই লিছি, আর এখানে দেখতে পারো যে দিকে নজর দিবাই জাস্ট খালি সব টিচার্সরা সব ডিউটি লাগে। সো চলো ওখানে এক্সপিরিয়েন্সটা লই, লাইফ ফার্স্ট টাইম যাই হয় বলা হয়, তো দেখি আর কিটা কিটা হয়। মাঠ থেকে বাড়াইয়া এখানে যাইমু, ওই গভ স্কুলের ভিতরে যাইমু, মেটেরিয়ালস গুলা কালেক্ট করার লাগে। তো চলো ভিতরে যাই, গিয়া দেখি গভ স্কুলের ভিতরটা কিরকম।
থাকতে পারো। তো এখানে বইয়া আপন সব মেটেরিয়ালস গুলা ঠিক ঠিক পুরা পুরি এগেছি নি সব মিলাই লাই, তারপরে এখান থেকে পারাইয়া আর গাড়ি দিয়া মিলবি। তো চলো এখন ক্যান্টিন নাম্বার টু যাই আর গিয়া একটু পেট পূজা হই চক, দেখি কি দেখি খাবার মিলে। এখানে চলে খাওয়া দাওয়া, তো তো আগে বেট পূজা আগে সপ্তাহ পরে আগে খাইলে তারপরে দেখি। তো গাইস ইলেকশনের একটা নিয়ম আছে, যখন যেখানে পারো ওইখানে আড্ডা বানাওয়া বানাইয়া ঘুমাই যাও। তো আপাতত এই অবস্থা, এখানে সব বক্স বক্স রাখিয়া ডিটি অফিসের সামনে কার বিল্ডিং এর জানি না তার গেটের সামনে বইয়া এখন গাড়ির অপেক্ষা করলাম। আর এখানে আমরা আরো স্যার আছেন বাকি সবরা ওইখানে বইয়া অপেক্ষা চলে, এখন গাড়ির ওয়েট করলাম, গাড়িটা আও তারপরে দেখি তোমরা লগে কথা কই। গেছে মাথা নষ্ট, তারপরে লইলাম মাউন্টেন ডিউ, মাউন্টেন ডিউ খাইতে না খাইতে এটাই লো গাড়ি আই গেল। তো চলো তখন গাড়ির ভিতরে যাই আর পরে দিকে আর পরে দিকে কি হয়। আই গেছি সেন্টারে, এটা হয়ে গা মোহনপুর হাই স্কুল। সো এটা হইলো আমার ওয়েবসাইটে দেখতে পারো হাই স্কুল, সো এটাই সেন্টার। তো চলো একটু ভিতরে যাই। এরকম ওখানে বাজার কয়টা বাজে, সোয়া পাঁচটার মতো বাজার, আর মোটামুটি রাত্রের খানির ব্যবস্থা হয়ে গেছে। সো ঘর থেকে ভাবছিল যদি কোনো বেকওয়ার্ড প্লেসে পড়িয়া খাবার দাবার যদি না পাই তাহলে কী করবা, তো ঘর থেকে এখানে দেখতে পারো রুটি আর কাবুলি চানার ঘুগনি বানাইয়া দিছিলা। তো ভাবলাম এটা ওয়েস্ট করিয়া লাভ নাই, যদি রাত্রে বেশি লেট হয়ে যায় তাহলে নষ্ট হয়ে যেতে পারে, কই সকালে বানাইছেন মায়ের। সো এটা লাগিয়া ওখানে খাই লিলাম। আর এখানে বাকি সবরা গেছে একটু ডিউটিস আছে, এখানে মেইন ব্যালট বক্স বক্স রাখা আছে, আমি বইয়া বইয়া এটা ভাড়া দিলাম আর সঙ্গে রুটি খাইলাম। সো খাইয়া দেয়া আর পরে দেখি আর কোন মোমেন্ট দেখাইতে পারি। তো গাইস ওর আপডেট হইল গিয়া, টাইম হইল গিয়া 7:45 মতো বাজার, আর ওখানে মেইন কাজ যেগুলা আসল কাজ যারা কয়। সো দেখতে পারো সব চিত্রাইয়া আমরা সার একদম পুরো করে দিচ্ছি, আমরা মেইন সার এখানে আছি, দুই একজন সারে দুমদাম কাজ চলে এখানে, সারে একদম পুরো সিভিল ড্রেস আই গেছে। কালকে আবার দেখবা যখন একবার লাঞ্চ টাইমে বা যে কোনো টাইমে দেখাই পারেন প্রপার লুকে দেখবা, এখন গরের বা সিভিল লুক যেটা ওই লুকে আছি আমরা সবই চেঞ্জ চেঞ্জ করে লিছি। সো তাকো আর দেখি আর কতটুকু দেখতে পারি এই ভিডিওতে। আমি অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না এক্স্যাক্টলি এর পরে কিটা ওর ওটার লেগে সবসময় কই কই আমি যে থাকো আর দেখা যাক কি হয়। সো এটাই হইলো কারণ। তো গাইস তো সকাল সকাল হয়ে গেছে, এখন বাজে সকাল 5:30, পুরোপুরি একদম রেডি দেখতে পারো, টপ টু বটম পুরোপুরি একদম বাই পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এখানে আমরা পুলিশ স্টেশনও পুরোপুরি এখানে রয়েছে মেশিন, এখানে বানবো। তো কোনো টাইম হয়েছে না, মুখের টাইম এলে সব রেডি হয়ে যাবো। অলরাইট গাইস, তো ফাইনালি আপডেট এরকম যে কোভিড প্রোটোকল মানতে মানতে একদম অবস্থা বেহাল। তো দেখতে পারো পুরা একদম কিট টুট লাগাইয়া। তো এখন টাইম বাজে মোটামুটি 1টার মতো, আর এখানে মোটামুটি আমরা অনেকটা 60%-এর বেশি কাজ হয়ে গেছে ভোট, আর এখন একটু রিল্যাক্স হইলাম যে এখন কোনো ভোটার ওটার নাই। তো এখানে দেখতে পারো আমরা প্রিসাইডিং স্যার একদম পুরা কীরকম কাটে ডিউটি, খুব ভালো হয় বাকি। এখানে আমরা আরও স্যার দেখতে পারো, আমরা সঙ্গে স্টাফ ও আছেন আর কি স্যার ওই আছেন স্যার, আর বাকি আমরা এরকমই আমরা সেন্টারে এরকম চলে। তো
আশা করবো তোমরা এই ভিডিওটি দেখে মোটামুটি ইনফরমেশন পাইছো যে ইউজুয়ালি বুট তো দেখা যায় যে আমরা বুটের দিন যাই, একটা বুট দেই আর দাগ লাগাই আই যাই। সো একটা বুট হইতে গেলে কিতা কিতা অ্যাকচুয়ালি প্রসেস লাগে, সো আমি এই ভিডিওর মাধ্যমে এটা একটু দেখাইবার চেষ্টা করলাম, আই হোপ তোমরা ভালো লাগবো। ফাইনালি নামলাম, এলাম গভ স্কুলের সামনে, তখন হাতে লইছি মেশিন আর তো দুমদাম হাঁটলাম, তখন রাত্রে বাজে 1:30। চলো তখন গভ স্কুলের ভিতরে যাই, জানি না কত সময় লাগবো, তো কিরকম লাগলো ভিডিওটা একটু ফিডব্যাক জানাইও, কিন্তু কত তার মধ্যেও তোমরা বাইয়ে কিন্তু ব্লগ ছাড়ে নাই, দেখো অফিসে দেখো কি অবস্থা। বেশিদিন কাউন্টারের ভিতরে বা যাত্রাপত্র বসিবেন না, অন্যত্র ইলেকশনের পরে ডিউটি শেষ হয়, ডিউটি তো যা শুরু হয়, ব্যাক সাইডে দেখতে পারো অবস্থা। যেদিকে দেখবার ভিড় ছাড়া আর কিছু না, অত ভিড় মনে হয় ডাবল ট্রিপল মেলা তো হয় না, জানি না ভাবছিলাম না এই পার্ট টু অ্যাড করবো, বাট এরকমের ভিড় দেখে ওই না এগুলা তো একটু শেয়ার করা যায়, তো দেখো কি অবস্থা। তো এখন এখানেও মেশিনের ভাড়া দিলাম, তার এখানে গেছে জমা দেওয়ার আর দেখি বাকি কি কি হয়। তো গাইস এই দেখো যে যেখানে পারে বর বইয়া মোটামুটি সব শর্ট করে, এরকমই অবস্থা। আর এটা তো এখান যা সামনা পুরাপুরি একদম পিছনে, আরো এত বেশি যে কিটা দেখাইতাম, যা দেখাইতাম খালি মানুষ। দেখ ভাই আমরা যে অ্যাকচুয়ালি কোন জায়গায় গিয়া বইছি, বইয়াই ঠিক করছি গভ স্কুলের ভিতরে কি অবস্থা। যেদিকে দেখ ভাই খালি মানুষই দেখ ভাই, যে যেখানে পারছে জাস্ট খালি বুঝছি। রাত্রে বাজে 11:45 আর ফাইনালি ইলেকশন ডিউটি শেষ হলো, আমরা সারা বলল কখন যাই না গেলি, অনেক মজা হয়েছে ইলেকশনে, তো বাকি কষ্ট আছে কিন্তু কষ্ট লাগে, নতুন মানুষ সঙ্গে মিলা যায় মজাও হয়। তো আশা করি তোমরা এই টাইপের এই যে এক্সপিরিয়েন্স শেয়ার করলাম এরকম টাইপের ব্লগসটা ভালো লাগছে, যদি একটুকু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করিও, যদি যদি চ্যানেলটা এরকম টাইপের আরো ভিডিও দেখতে চাও তো সাবস্ক্রাইব করিও আর সঙ্গে বেল আইকনটা প্রেস করিও। তো আমি মিললাম তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও লইয়া, ততক্ষণ পর্যন্ত বাই বাই।